আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি একটা মজাদার রেসিপি, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বিকালবেলার স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন, কিংবা মেহমান আসলেও এটা পরিবেশন করতে পারেন। তো চলুন, এটা বানাতে কী কী লাগছে। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিব 1/2 কাপ পাস্তা। আজকের এই রেসিপিটি পাস্তা দিয়ে বানিয়েছি আর খেতেও অনেক লোভনীয় হয়েছে। তো আমি পাস্তাটাকে এখন 50% সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। খেয়াল রাখবেন পাস্তাটা যেন কোনোভাবে পুরোপুরিভাবে সেদ্ধ না হয়। 50% সেদ্ধ হলে পাস্তাটাকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিতে হবে। এখন 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে পাস্তাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব, আর এখন দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো মতো মেখে নেওয়ার পরে পাস্তাটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন পাস্তাটাকে এক পাশে রেখে দিয়ে এখন চলে যাব ময়দার কোটিং তৈরি করতে। একটা বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এখানে ময়দাটা দিলেই ভালো হবে, ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমরা পাস্তাতেও ব্যবহার করেছি, এজন্য বুঝে শুনেই দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুনের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে ময়দাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে ময়দাটাকে এক পাশে রেখে দেব। আর যে পাস্তাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেই পাস্তাটার মধ্যে এখন একটা ডিম দিয়ে দেব, আর ডিমটা দিয়ে পাস্তার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। পাস্তাটার সাথে খুব ভালো মতো না মেশালে পাস্তাটা কোটিং হবে না। তো পাস্তাটার সাথে খুব ভালো মতো আমি ডিমটাকে মিশিয়ে নেব, যাতে কোট করতে সুবিধা হয়। এই তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব, একটা একটা করে পাস্তা দিয়ে ভালো মতো কোটিং করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটার মধ্যে এই পাস্তাটাকে কোটিং করছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন চলে যাব এগুলো ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব পাস্তাগুলোকে, আর এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এরকম নিত্য নতুন রেসিপি পেয়ে যান। আমি সবগুলো পাস্তাকে সেমভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে পাস্তাটার সাথে খুব ভালো মতো কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বুঝে নিতে হবে। আর বাসায় একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব ছিল। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।